আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজ মো ব্লগ। আজ আমি আপনাদের সাথে রূপচর্চার কিছু টিপস শেয়ার করব, তো চলুন দেখে নেওয়া যাক। এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আজ আমি টক দই দিয়ে দুইটি মাস্ক তৈরি করে দেখাবো, যা আপনাদের রূপচর্চায় খুবই ভালো কাজ করবে। এজন্য প্রথমে যে মাস্কটি তৈরি করব, সেটি শুধুমাত্র টক দই দিয়ে তৈরি করে নিতে পারবেন। রূপচর্চার পিছনে যারা খুব বেশি সময় নষ্ট করতে চান না, অথচ সুস্থ এবং সুন্দর ত্বক চান, তারা নিশ্চিন্তে নির্ভর করতে পারেন টক দইয়ের উপরে। দই ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে এবং রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে। প্রতিদিন আপনারা কমপক্ষে 20-25 মিনিট টক দই আপনাদের মুখে এবং গলায় লাগিয়ে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এরপর একটি ভিজা কাপড় অথবা তোয়ালে দিয়ে মুখটা এবং গলাটা ভালো করে মুছে নেবেন। যদি আপনার বাইরে যাওয়ার তাড়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন, কারণ টক দই দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত গন্ধ করবে। তবে এই মাস্কটি ব্যবহার করার পরে 1-1.5 ঘন্টা রোদে না যাওয়াই ভালো। এই মাস্কটি আপনারা হাতে এবং পায়ের পাতায়, এছাড়া গলা এবং পিঠে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা আরও একটি মাস্ক ইউজ করতে পারেন, সেটি আপনাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল করবে। আর এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন চন্দন এবং টক দইয়ের মাস্ক। আমি এখানে চন্দনের গুঁড়ো নিয়েছি, আর এই চন্দনের গুঁড়োর সাথে আমি টক দইটা মিশিয়ে একটি মাস্ক তৈরি করব। ত্বক ফর্সাকারী উপাদান হিসেবে চন্দনের ব্যবহার আমরা বহুত আগে থেকে জেনে থাকি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দইয়ের সাথে 1 চা চামচ পরিমাণ চন্দনের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব গোলাপ জল। যাদের ত্বক তৈলাক্ত তারা এখানে গোলাপ জলটা ব্যবহার করবেন, আর যাদের ত্বক শুষ্ক এবং মিশ্র টাইপের তারা এখানে শুধুমাত্র টক দই এবং চন্দন দিয়ে প্যাকটি তৈরি করতে পারেন। আমি এখানে গোলাপ জল 1/2 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে একটু ঘন পেস্ট তৈরি করতে হবে। আর এই মাস্কটি আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন 20-25 মিনিটের জন্য। 20-25 মিনিট পরে আপনারা এই মাস্কটি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। চন্দন এবং টক দইয়ের মাস্কটি আপনারা প্রতিদিন যদি ব্যবহার না করতে পারেন, সপ্তাহে 1 দিন ব্যবহার করে 25 মিনিট পরে ধুয়ে নেবেন। এরপরে দেখবেন আপনাদের ত্বক কতটা উজ্জ্বল হয়েছে আর কতটা দাগহীন হয়েছে। ত্বকের বিভিন্ন দাগ দূর করতে এবং ত্বকের উজ্জ্বল্য বাড়াতে এই মাস্কটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এই মাস্কটি ব্যবহারে আপনাদের রোদে পোড়া দাগ এবং ময়লা মুখের সব দূর হবে, এবং আপনারা পাবেন অনেক বেশি উজ্জ্বল এবং লাবণ্যময় ত্বক। আপনারা 1 মাস এই প্যাকটি টানা ব্যবহারে দেখবেন আপনাদের ত্বকে কতটা পরিবর্তন এসেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। আর অবশ্যই এই প্যাকটি সপ্তাহে 1-2 দিন ব্যবহার করবেন। এতে আপনাদের ত্বকের লাবণ্যময় উজ্জ্বল ত্বক ফিরে পাবেন এবং দাগহীন ত্বক ফিরে পাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।